আসসালামু আলাইকুম আমার একমাত্র একমাত্র বাবু তো আজকে আসছে হচ্ছে আমার বাড়ি আর একটা জিনিস আপনাদেরকে দেখায় যে আমার শ্বশুরবাড়ির রসুনগুলো কত সুন্দর করে সাজায় রাখছে দেখেন মানে হোয়াইট ডায়মন্ড আর কি হোয়াইট ডায়মন্ড যেটাকে বলে আসেন দেখাচ্ছি সুন্দর করে দেখেন এদিকে কিন্তু বারান্দায়ও আছে দেখেন এই দেখেন বারান্দায়ও কিন্তু এদিকে আছে মানে এদিকেও সুন্দর করে সাজায় রাখছে আরও আছে দেখেন এই দেখেন আচ্ছা মিজান তুমি তো ভাই কোটিপতি হয়ে যাচ্ছে দেখেন সুন্দর করে দেখেন সাদা দেখেন ডায়মন্ড সাদা ডায়মন্ড এই সাদা ডায়মন্ড দেখেন দেখেন কি সুন্দর করে দেখেন সাদা রাখছে সব জায়গায় উপরে মানে টিনের চাল থেকে শুরু করে বেড়া থেকে শুরু করে ভাই তুমি তো ভাই কোটিপতি ভাই তো এই রসুনগুলো দেখে আপনাদের কি মনে হয় বলেন ভাই এমন একটা শ্বশুর পাইছি আমার কখনো পেঁয়াজ রসুন কিনা লাগে না ভাই অটোমেটিক চলে যায় তো ভাই এই রসুন এত রসুন বিক্রি করলে তো এবার সামনে তো তোমার বিয়ে সাথে মনে হয় খাচ্ছি নাকি না হুন্ডা আছে একটা হুন্ডা কেনার জন্য বলছিলাম রসুন বেশি রসুন বেশি হুন্ডা কিনবে হুন্ডা রসুন বিক্রি করে হুন্ডা হুন্ডা কিনবে আমার সালা দেখেন চিন্তা করেন আর যাই হোক মানে ও অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতেছে আর আমার কিন্তু একমাত্র শালাবাবু অবশ্যই আপনারা সবাই ওর পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর ও সামনে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছে যাই হোক আমি এখানে আসছিলাম অন্য একটা কারণে এখন এই এই জায়গায় আসার পর দেখলাম যে এত পরিমাণে মানে রসুন এইভাবে ঝুলানো দেখে আসলে অনেক ভালো লাগলো তো যাই হোক ওর জন্য শুভকামনা রইল আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই আগাম ঈদ মুবারক আসসালামু আলাইকুম